মন্ত্রিসভায় এবার বড় রদবদল। আওয়ামী লীগ লীগের সম্মেলনের পর ইংরেজি নববর্ষের শুরুতে মন্ত্রিসভায় ব্যাপক রদবদল আসছে, এমন গুঞ্জন শুরু হয়েছে সরকারি দলের অন্দরমহলে। আওয়ামী লীগ লীগের জাতীয় সম্মেলন কাউন্সিলর অধিবেশনে দলীয় সভানেত্রী যে কমিটি ঘোষণা করেছেন তাতে এই গুঞ্জন আরো বেড়েছে। দলের কমিটির ঘোষণার মাধ্যমে সরকার ও দলকে আলাদা করা অঘোষিত নীতি পরিষ্কার হয়েছে। পর্যবেক্ষকরা বলছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকার প্রধান বা দলীয় প্রধান হিসেবে তার বিকল্প কেবলই তিনি, তাই তিনি চাইলেও দলের একজন নেতা কর্মী ও দলের সভানেত্রী পদে তাকে ছাড়াতে চাননি, চাইবেনও না, এমনকি এটাকেও ভাবেনও না। দলের সাধারণ সম্পাদক হিসেবেও দীর্ঘদিন ছাত্রলীগের সভাপতি থেকে রাজনীতির পথ পরিক্রমায় নেতৃত্বতি অনুগত সারা দেশের নেতাকর্মীদের চেনা ওবায়দুল কাদেরের বিকল্প কেউ ছিলেন না। অতীতের ধারায় তাকে আরেক ট্রাম রাখা হলো। এদিকে মন্ত্রীদের মধ্যে 7 জন দলীয় পদ হারিয়েছেন। তারা হলেন গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী, নৌ পরিবহন মন্ত্রী, পানি সম্পদ উপমন্ত্রী, শিক্ষা উপমন্ত্রী, বাণিজ্য মন্ত্রী, মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী, ধর্মমন্ত্রী। এদের মধ্যে ছাত্রলীগের সাবেক সভাপতি এনামুল হক স্বামী, খালিদ মাহমুদ চৌধুরী ও ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী বাদ পড়ার ঘটনায় অনেকেই বিস্মিত। এদের ক্লিন ইমেজ ও সাংগঠনিক দক্ষতা প্রশংসিত ছিল, তবে এদের আলোচনায় মন্ত্রণালয়ের পদোন্নতি ঘটেছে। সরকার ও দল আলাদা করার সূচনা ঘটলেও একই সঙ্গে প্রশ্ন উঠেছে, যোগ্য সাধারণ সম্পাদক হওয়া ডক্টর হাসান মাহমুদ তো তথ্যমন্ত্রীর পদ যেমন বহাল রয়েছেন, তেমন যোগ্য সাধারণ সম্পাদক শিক্ষামন্ত্রী ডাক্তার দীপুমনিও আছেন। এখন সামনে কি হবে তা দেখার অপেক্ষা।